বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার উচ্চ বিদ্যালয় 75 বছরে পা দিল। আজ 2 জানুয়ারি শনিবার পতাকা উত্তোলন ও এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জ্ঞানশঙ্কর ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বহু উত্থান পতনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। স্বাধীনতার প্রাককালে কোন রকম সরকারি সাহায্য ছাড়াই কেবলমাত্র কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির নিরলস প্রচেষ্টা ও ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় 22টি গ্রামের সহযোগিতায় 1946 সালে 2 জানুয়ারি এই বিদ্যালয় রাজখামার এমএ বিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করে এবং 1948 সালে সরকারি অনুদান পায়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজখামার হাইস্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, বর্তমান এবং প্রাক্তন শিক্ষকগণ, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষানুরাগী ব্যক্তিরা। আজকে আমাদের বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি, আজকে বিদ্যালয়ের জন্মদিন। আজ 2 জানুয়ারি 1946 সালে আজকের দিনটিতে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্যে আজকে আমরা 75তম জন্মবার্ষিকী প্লাটিনাম জুবিলি আজকে আমরা উদযাপন করছি। অনুষ্ঠান কবে হবে? মূল অনুষ্ঠানটা আমরা করতে পারিনি, কারণ হচ্ছে এই কোভিডের কারণে বিভিন্ন যে আমাদের কমিটি তৈরি করা বা অভিভাবকদেরকে নিয়ে যে মিটিং করা সেই কাজটা আমরা করতে পারিনি, যে কারণের জন্য আজকে যেহেতু জন্মদিন বিদ্যালয়ের, সেই হিসাবে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিকে শুধুমাত্র উদযাপন করছি। আমরা পরে মানে পরিস্থিতি স্বাভাবিক হলে, আমরা সরকারি অনুমতি পেলে আমরা সেরকমভাবে অগ্রসর হব এবং আমরা বড় অনুষ্ঠানের আয়োজন করব। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বর্ধমান টুডে।